দেখুন মোট স্যাটেলাইটে যেভাবে নজর রাখে ভারতীয় সেনা সম্প্রতি কার্টোস্যাট স্যাটেলাইট উৎক্ষেপণ করে শত্রু ঘাটিতে নজর আরও জোরদার করেছে ভারতীয় সেনা কিন্তু এই একটা নয় মোট তেরোটি স্যাটেলাইটে শত্রুপক্ষের ওপর নজর রাখে সেনাবাহিনী এমনটাই জানিয়েছে ইসরো এই সব স্যাটেলাইটের মাধ্যমে সীমান্তের মানচিত্র দেখা যায় সীমান্তের ওপারে নজরদারি চালানো যায় সমুদ্র থাকে কড়া নজর সূত্রের খবর পৃথিবীর কক্ষপথের কাছে ঘোরাফেরা করে এই সব রিমোট সেন্সিং স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে বারোশো কিলোমিটার উচ্চতায় থাকা এই স্যাটেলাইট পৃথিবীর ওপর নজরদারি চালাতে সাহায্য করে যেমন ধরা যাক কার্টোস্যাট টু নামের একটি স্যাটেলাইট জিরো পয়েন্ট সিক্স স্কোয়ার মিটারের কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পায় এছাড়াও ভারতের সামরিক বাহিনীর হাতে রয়েছে কার্টোস্যাট অন রিসেট অন রিসেট টু এর মতো স্যাটেলাইট ভারতীয় নৌসেনা ব্যবহার করে জি স্যাট সেভেন এই স্যাটেলাইটের মাধ্যমে নৌসেনা সবসময় যুদ্ধজাহাজ সাবমেরিন ও এয়ারক্রাফ্টের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে এছাড়া শত্রুপক্ষের স্যাটেলাইট ধ্বংস করে দেওয়ার জন্য ভারতের হাতে রয়েছে স্যাটেলাইট ওয়েপন একমাত্র চীন রাশিয়া ও আমেরিকা এই অস্ত্র তৈরি করতে সক্ষম এমনকি ভারতের ঘরে থাকা ব্যালিস্টিক মিসাইল প্রয়োজনে স্যাটেলাইট লঞ্চারে কাজ করতে পারে বলে জানিয়েছেন ডিআরডিওর প্রাক্তন ডিরেক্টর রবি গুপ্তা এমনই এক মিসাইল হলো অগ্নি তিনি আরও বলেন মুখোমুখি যুদ্ধের দিন শেষ এবার যুদ্ধ হবে প্রযুক্তিতে আর সেই সব প্রযুক্তি হবে রিমোট সেন্সিং